কেউ যদি কোন সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে তো বাধা দেওয়ার এই মুহূর্তে কোনো কারণ নেই আসন 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 তার মধ্যে একটি হচ্ছে ব্যারাকপুর লোকসভা দল ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন এই মুহূর্তে বারাকপুরে তৃণমূল কংগ্রেসের শ্রেষ্ঠ প্রার্থী ভৌমিক পার্থভৌমিককে নমিনেশন দেওয়া হয়েছে এবার বিভিন্ন জায়গায় যারা রাজনীতি করেন তাদের অনেকের নমিনেশন পাওয়ার রাজনৈতিক কর্মী রাজনৈতিক সংগঠক কারুর ইচ্ছা থাকতে পারে না পেলে মন খারাপ হতে পারে এমন একাধিক ব্যক্তি আছেন তারা হয়তো একটু মন খারাপ লেগেছে তার মধ্যে কোনো দোষের নেই কিন্তু তারা দলের হয়েই আবার নেমে পড়েছেন কারণ দল একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কে প্রার্থী এত বড় দল এত বড় পরিবার দলের প্রতি মানুষের সমর্থন ফলে একাধিক রাজনৈতিক কর্মীর একটা আসনের জন্য তো ইচ্ছা থাকতেই পারে কিন্তু সেই একটাই সেই এলাকায় ফলে কোনো কারণে অর্জুন সিং এবার তৃণমূলের প্রার্থী হিসেবে বিবেচিত হননি কিন্তু তা না হলেই দেখুন এমন আরো একাধিক ব্যক্তি আছেন তাদের হয়তো কোনো কারণে কোনো আসনে ইচ্ছা ছিল খারাপ লেগেছে কিন্তু তারা মমতা সিদ্ধান্তকে সম্মান জানিয়ে। তারা কিন্তু দলের দলের হয়ে হয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়ছেন। সেখানে কারুর যদি মনে হয় না আমাকে দাঁড়াতেই হবে আমি এখান থেকে না হলে আর এক জায়গা থেকে দাঁড়াবো সেটা সম্পূর্ণ তার ব্যাপার ফলে এ নিয়ে নতুন করে আর বলার কিছু নেই মানুষ দেখতে পাচ্ছেন এবং আমরা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিককে ব্যারাকপুরের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবেন